স্কুলবিরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট টিউটোরিয়ালের আজকের এই পর্বে আমরা মাইক্রোসফট পাওয়ারপয়েন্টে কিভাবে চার্ট নিয়ে কাজ করতে হয় সেটা জানব। সেজন্য আমরা প্রথমে ইনসার্ট মেনুতে ক্লিক করি। ইনসার্ট মেনুতে ক্লিক করলে চার্ট অপশন দেখা যাবে, আমরা চার্টে ক্লিক করব। চার্টে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আছে, কলাম চার্ট, লাইন চার্ট, পাই চার্ট। আমরা প্রথমে কলাম চার্ট, একবার ভেরি বেসিক যেটা, আমরা কলাম চার্টে ক্লিক করব। করার পর এখানে এক্সেল ওপেন হবে। আসলে এখানে মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এগুলোতে আমরা যখন কলাম নিয়ে কাজ করি তখন এক্সেলে আমরা সাহায্য নিয়ে আমরা আসলে কাজ করতে হয়। তো এক্সেল এখানে ওপেন হয়ে গেছে। আমরা এখানে উপরে দেখতে পাচ্ছি কতগুলো সারিজ, এখানে সারিজ সেটা আমরা করে দিলাম 2015, 2016, 2017। এখানে আমরা রেজাল্ট দিয়ে দিব। এখানে আমরা কুমিল্লা বোর্ড দিলাম, কুমিল্লা বোর্ড 2015 এ তাদের পাশের সংখ্যা ধরে নিলাম 60% ছিল, আর 16 এ গিয়ে তাদের পাশের সংখ্যা একটু কমে গেছে, 50% হয়ে গেছে। আবার 17 এ গিয়ে তাদের পাশের সংখ্যা 55% হয়েছে। আবার আমরা এদিকে ঢাকা বোর্ড, এখানে 2015 এ তাদের আমরা ধরে নিলাম যে 70% রেজাল্ট ছিল, তারপরে 16 এ হয়েছে 75% এবং 17 এ হয়েছে 80%। এভাবে আমরা আরো বিভিন্ন বোর্ডের এগুলো লিখতে পারি, আমরা এখন আর লিখতে যাচ্ছি না, আমরা বাকি দুটো ঘর বাদ দিয়ে দিলাম। এখন আমরা এক্সেল যদি ক্লোজ করে দিই তাহলে আমরা এখানে দেখবো যেটা চার্ট হয়ে গেছে, এখানে দেখাচ্ছে কুমিল্লা বোর্ডের পাশের যে হার সেটা চার্ট আকারে শো করছে, আবার ঢাকা বোর্ডের যে পাশের হার এটা চার্ট আকারে শো করছে। তো এখানে আমরা যদি ডাটা লেভেল দেখতে চাই তাহলে আমরা কলামটা সিলেক্ট করে রাইট ক্লিক করে অ্যাড ডাটা লেভেলে ক্লিক করব, তাহলে এখানে ডাটা লেভেল গুলো শো করবে। আবার উপরে যদি চার্ট টাইটেল দিতে চাই, এটা যে আমরা দিতে চাই যে রেজাল্ট, বোর্ড ওয়াইজ রেজাল্ট, এটা আমরা চার্ট টাইটেল দিয়ে দিলাম। তো ডান পাশে এখানে দেখা যাচ্ছে কিছু অপশন দেখা যায়, চার্ট অপশন, তার মধ্যে এখানে যে ফিল কালার কেমন হবে, এটা বর্ডার কালার কেমন হবে, এগুলো আমরা চাইলে চেঞ্জ করে নিতে পারি। আর এছাড়া এই যে প্লাস চিহ্ন আছে, এখানে ক্লিক করলে এখানে কিছু অপশন দেখাচ্ছে, যেমন এক্সিস এটা যদি আমরা উঠাই দিই তাহলে যে পাশের যে পার্সেন্টেজ গুলো দেখা যাচ্ছে এগুলো দেখা যাবে না। এক্সিস টাইটেল চাইলে দিতে পারি, চার্ট টাইটেল দিলে দিতে পারি, নাও দিতে পারি। ডাটা লেভেল যদি দিই তাহলে ডাটা লেভেল শো করবে, আবার যদি উঠাই দিই তাহলে ডাটা লেভেল চলে যাবে। এরপরে এখানে দেখা যাচ্ছে যে এরর বার, এরর বার দিলে এরর বারটা উপরে শো করে, ডাটা টেবিলের নিচে টেবিলটাও শো করে। আমরা যদি এখান থেকে গ্রিড লাইনটা উঠিয়ে দিই, এখানে মাউস রাখলে দেখা যায় কি হচ্ছে। আসলে গ্রিড লাইন উঠিয়ে দিলে এই যে পেজটা আছে, পেজ থেকে গ্রিড লাইন গুলো চলে যাবে। যদি আমরা লিজেন্ড উঠিয়ে দিই তাহলে লিজেন্ড, ডান পাশে যে লিজেন্ড দেখা যাচ্ছিল লিজেন্ড চলে যাবে। তো এইভাবে আমরা চার্ট অপশন গুলো এখান থেকে আরো মডিফাই করে দেখতে পারি। যদি আমরা উপরে তাকাই তাহলে এখানে দেখা যাচ্ছে, আমরা একটু উপরে তাকাই দেখা যাচ্ছে চার্ট স্টাইল, এখানে অনেকগুলো স্টাইল আছে। তো এখান থেকে আমরা যে কোনো একটা স্টাইল চয়েস করে আমরা চার্টটাকে ওই স্টাইলের করে নিতে পারি। চেঞ্জ কালার সে ক্লিক করে আমরা এখান থেকে চার্টের কালারও চেঞ্জ করতে পারি। এখানে আরো কিছু লেআউট দেওয়া আছে, আমরা এখান থেকে যে কোনো একটা লেআউট পছন্দ করে এই লেআউটের মতো করে চার্টটা আমরা করতে পারি। আর এখানে অ্যাড চার্ট এলিমেন্ট এগুলো এখানে ছিল, আমরা এখানে অলরেডি এগুলো দেখেছি। তো আমরা যদি চার্টটা আসলে টাইপ চেঞ্জ করে ফেলতে চাই, এখানে চেঞ্জ চার্ট টাইপ এখানে ক্লিক দিলে
আর প্রথম যে অপশনগুলো দেখেছিলাম যে চার্টের কলাম চার্ট লাইন চার্ট পাই চার্ট অনেকগুলো অপশন থাকে, এখান থেকে আমরা যে কোনো একটা চার্টের স্টাইল আমরা এখান থেকে চয়েস করে নিতে পারবো। তো আমরা যদি এখান থেকে পাই চার্টটা সিলেক্ট করে নিই, আচ্ছা আমরা এই চার্টটা রেখে দিতে যাচ্ছি, আমরা আরেকটা পেজে কাজ করব, সেজন্য আমরা হোম থেকে নিউ স্লাইডে গিয়ে ডুপ্লিকেট সিলেক্টেড স্লাইড করে দিলাম। তো আমাদের একটা স্লাইড আগে আছে, আমরা আরেকটা স্লাইডে চলে আসলাম। এখন চার্ট ডিজাইন থেকে চার্ট টাইপে ক্লিক করব, চার্ট টাইপে ক্লিক করে আমরা এখান থেকে চার্ট টাইপটা চেঞ্জ করে দেব। এখন আমার কলাম চার্টটা আসলে এখানে একটা পাই চার্ট হয়ে গেছে। তো এখানে কুমিল্লা বোর্ড এবং ঢাকা বোর্ডের পরিসংখ্যানটা দেখাচ্ছে, দেখা যাচ্ছে ঢাকা বোর্ডের পরিসংখ্যানটা একটু পরিসংখ্যান ঢাকা বোর্ডটা একটু এগিয়ে আছে। আমরা যদি রাইট ক্লিক করে এখানে অ্যাড ডাটা লেভেল দিয়ে দিই, তাহলে এখানে ডাটা লেভেল গুলো শো করবে। তো এখানে আসলে কালারের কারণে এখানে দেখা যাচ্ছে না, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। তাহলে এখানে দেখা যাচ্ছে যে কুমিল্লা বোর্ডের এখানে দেখাচ্ছে 60% এন্ড 46%, ঢাকা বোর্ড দেখাচ্ছে 70% এন্ড 54%। তো এটা দুইটা ভাগে শো করছে। এই দুইটাকে আমরা যদি এখান থেকে আলাদা করে নিতে চাই, জাস্ট ধরে ড্র্যাগ করে আমরা এরকম আলাদা করে নিতে পারি। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের আজকের টিউটোরিয়াল এখানে সমাপ্ত থাকে, সাথে থাকার জন্য ধন্যবাদ।